উনি শুধু একজন প্লেয়ার বললে ভুল হবে, উনি একজন মনুষ্যত্ব মানে আই হ্যাভ নো ওয়ার্ড ডিকশনারি, আমার ডিকশনারিতে তার মানে কোনো ওয়ার্ড নেই তাকে ব্যাখ্যা করার মতো। তিনি গ্রেট অফ অল টাইম ইন হিস্টোরি, সর্বকালের সেরা বলতে গেলে তাকে কোনো ব্যাখ্যা করার মতো আমার ওয়ার্ড নেই। সুদূর পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর আজকের জন্মদিন উপলক্ষে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে রোনালদোর পাগলা ভক্তরা এই ঢাকার ধানমন্ডি স্টুডেন্টে উপস্থিত হয়ে গেট টুগেদার পালন করতেছি। তো আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রতি বছরে নিয়ে এবারও রোনালদোর জন্মদিন আমরা সবাই সুন্দর ও সফলভাবে পালন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। তো জন্মদিন উপলক্ষে আমাদের একটাই চাওয়া, ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পড়ন্ত বয়সের আছে, তো ওনার ফর্ম কিন্তু আগের মতো নেই। আমরা একটাই প্রত্যাশা করতেছি যে আগামী 2 থেকে 3 বছর রোনালদো যে আলনাসের খেলা খেলতেছে, তো আগের রূপে আমরা যাতে রোনালদোকে দেখতে পারি এই প্রত্যাশা ওনার জন্মদিন উপলক্ষে আমরা ব্যক্ত করি। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বেসিক্যালি হচ্ছে আমরা এখানে একত্রিত হয়েছি ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যান। ক্রিশ্চিয়ানো রোনালদো হচ্ছে হাজারো যুবকের অনুপ্রেরণা। আমরা জানি সাধারণত মেসি, নেইমার কিংবা অন্যান্য যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকের যেই তারকারা উপরে উঠে, তারা সাধারণত একটা অটো ফ্যান বেস পেয়ে থাকে, যেটা হচ্ছে প্রতিষ্ঠিত ফ্যান বেস। কিন্তু রোনালদো সেরকম কোনো ফ্যান বেস পায় নাই। সে তার যোগ্যতা বলে, সে তার কার্যকলাপে সব কিছু মিলে সে হচ্ছে একটা ফ্যান বেস তৈরি করে নিছে সারা বিশ্বব্যাপী, যেটা হচ্ছে আসলে পুরো ইতিহাসের মধ্যে বিরল। আমরা জানি হচ্ছে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে রোনালদোর ফ্যান বেস হচ্ছে সবচাইতে বড় ফ্যান বেস। সেটা কেবলমাত্র তার নিজের যোগ্যতা বলে সে অর্জন করে নিছে, যেটা কোনো প্রতিষ্ঠিত ফ্যান বেস সে পায় নাই। এছাড়া আমরা জানি রোনালদো হচ্ছে এই যে এখানে অনেক, আমার জানার মতো অনেক, ইভেন আমি নিজেও, আমরা রেগুলার হচ্ছে ব্লাড ডোনার। যে আমরা এই রেগুলার ব্লাড ডোনার, আমরা এটা কার মাধ্যমে হচ্ছে আসলে উৎসাহিত হয়েছি, আমরা এখানে যারা রোনালদোর ফ্যান আছি আমরা জানি ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও হচ্ছে একজন রেগুলার ব্লাড ডোনার, যিনি বিশ্বব্যাপী সেটার জন্য পরিচিত। এছাড়া হচ্ছে পুরো বিশ্বব্যাপী ম্যাভিক অ্যাথলেটদের মধ্যে সবচাইতে বেশি দাতা সদস্য হচ্ছে রোনালদো। তো সেই কারণে হচ্ছে রোনালদোর ফ্যান বেজ আমরা এখানে ধানমন্ডি চিপমিট রেস্টুরেন্টে একত্রিত হয়েছি। সো সবাই হচ্ছে একটা দেওয়া যায়, ঠিক আছে, ক্রিশ্চিয়ানো রোনালদো 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 রোনালদো। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.